ভ্যাসিকুলার, অ্যারভাসকুলার, মাইকোরাইজা বা ভিহ্যাম। গাছের শিকড়ের বৃদ্ধি করতে চান, প্রচুর ফল ফুল পেতে চান এবং গাছটাকে পূর্বের অবস্থা থেকে আরও ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে ভ্যাম। আজ আমি নিয়ে এসেছি এমনই একটা ফাঙ্গাস যেটি জীবন্ত এবং যেটি গাছে দিলে অপকারের পরিবর্তে উপকারী হবে, আর সেই ফাঙ্গাসটা নিয়েই আজকে কথা বলবো। সেটা ড্রাই আকারে পাওয়া যাচ্ছে এবং এই ফাঙ্গাসটা গাছেতে দিলে আমাদের কী কী উপকার করবে, আমরা গাছ থেকে প্রচুর প্রচুর ফল ফুল পেতে পারি, এমনকি আপনার ঝিমিয়ে পড়া বাগানটাকেও সত্যি সত্যি প্রাণবন্ত করে তুলতে পারে এই ফাঙ্গাসটি। আমি আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, তাই প্লিজ কেউ স্কিপ করে যাবেন না। এটা দেখুন, আপনার বাগানটাকে প্রাণবন্তময় সবুজ ফল ফুলে ভর্তি করে তুলতে কিন্তু এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এটা দেখতে ঠিক ডিএপি দানার মতো, কিন্তু এর কাজ বন্ধুরা শুনলেন আপনি অন্তত চমকে যাবেন যে এই ফাঙ্গাসটা একদম জীবন্ত ফাঙ্গাস এবং গাছেতে কী উপকার করছে আপনাদের সাথে সেটা শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা, এর নাম হচ্ছে মাইকোরাইজা। এই মাইকোরাইজা কী কী কাজ করে, কীভাবে আপনি গাছেতে অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করলে আপনার গাছেতে কী ফল দেবে এবং আপনার ঝিমিয়ে পড়া বাগানটাকে কীভাবে আপনি প্রাণ এর মাধ্যমে প্রাণবন্ত করে তুলতে পারবেন, সেই নিয়েই আজকে আমার ভিডিও। বন্ধুরা, এই মাইকোরাইজা কথাটার একটা অর্থ আছে, সেই অর্থটা আমি আপনাদের সামনে আজকে ভেঙে বলবো। মাইকো মানে হচ্ছে একটা ক্ষুদ্র অণুজীব এবং রাইজা মানে হচ্ছে রুট বা হচ্ছে মূল। তো মাইকোরাইজা এটা হচ্ছে পুরো কথাটা হচ্ছে যে একটি ফাঙ্গাস, যে ফাঙ্গাসটা শুধুমাত্র আপনার গাছেতে দেওয়ার পর মূলেতে গিয়ে বসবাস করবে, বদলে সে গাছকে কিছু খাবার যোগান দেবে এবং গাছ তাকে তার পরিবর্তে গ্লুকোজ দেবে। কীভাবে সেটা আমি আপনাকে ইন ডিটেলসে বলবো। দুটো মাইকোরাইজা পাওয়া যায়, দুটো, একটা হচ্ছে এন্ডো মাইকোরাইজা, একটা হচ্ছে একটো মাইকোরাইজা। একটো মাইকোরাইজাটা বন্ধুরা এটা গাছের মূলের কাছাকাছি গিয়ে বসবাস করে এবং গাছকে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট পেতে সাহায্য করে, বেশিকালি ফসফরাস, জিঙ্ক, এগুলো গাছকে খেতে সাহায্য করে। যে খাবারগুলো শোষণ করতে পারে সেরকম ধরনের খাদ্যগুলো এ খুঁজে পেতে সাহায্য করে। কিন্তু এন্ডো মাইকোরাইজাটা এটা হচ্ছে গাছের মূলের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে সেখানে বংশবিস্তার করে এবং তারপর সেই মূলের সঙ্গে তার একটা সমন্বয় সাধিত হয়, গাছকে সে বিভিন্ন ধরনের খাবার খুঁজে পেতে সাহায্য করে, পরিবর্তে গাছ তাকে গ্লুকোজ দেয়। কেন অ্যাপ্লাই করবেন মাইকোরাইজা? বন্ধুরা, আমাদের গাছের মধ্যে আমরা অনেকে জৈব খাবার অ্যাপ্লাই করি, রাসায়নিক খাবার অ্যাপ্লাই করি, কিন্তু বেসিক্যালি যে জৈব খাবারগুলো অ্যাপ্লাই করি সেগুলো কিন্তু দানা দানা ফর্মে থাকে, যেমন ধরুন আড়গুঁড়ো, যেমন ধরুন শিংকুচি, বিভিন্ন ফর্মে থাকে। তো গাছ কিন্তু সমস্ত খাবার ভেঙে খেতে পারে না, কিছু খাবার কিন্তু, কিছু কেন, অনেকটা খাবারই গাছে এদিক ওদিক মাটির মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই খাবারগুলো কিন্তু গাছ কখনোই গাছের মধ্যে মাটিতে থাকা অণুজীবগুলো ভাঙতে পারে না। তো এই মাইকোরাইজাটা যদি আমি গাছের মধ্যে অ্যাপ্লাই করি, এই মাইকোরাইজাটার কাজ হচ্ছে সেই সব খাবারগুলোকে খুঁজে নিয়ে এসে তাদের ভেঙে ফেলে, ভেঙে ফেলে গাছের উপযোগী খাদ্য গাছকে প্রোভাইড করে। এবং বদলে এই মাইকোরাইজাটা কী পায় গাছের থেকে? গাছ তো সেই খাবারটা গ্রহণ করলো, জল গ্রহণ করলো, করে সূর্যালোকের উপস্থিতিতে এটিপি অণুর সাহায্যে কিন্তু সেই গাছের পাতায় খাদ্য তৈরি করলো। কী খাদ্য তৈরি করলো বন্ধুরা? গ্লুকোজ, ইয়েস, C6H12O6 গ্লুকোজ তৈরি করলো। এই গ্লুকোজটাই হচ্ছে এই ফাঙ্গাসের মেন খাদ্য। গাছের সঙ্গে এই ফাঙ্গাসটার একটা সম্পর্কে থাকে। গাছের পরজীবিতার সম্পর্ক দেখেছি, আবার গাছের মৃথজীবিতার সম্পর্ক দেখেছি। স্বর্ণলতা, ব্লাপিসিয়া এই ধরনের উদ্ভিদরা পরজীবিতার সম্পর্কে বাস করে, অর্থাৎ গাছের থেকে শুধুই নেবে, গাছের ওপরে উঠবে, গাছের থেকে খাদ্য সংগ্রহ করবে, কিন্তু বিনিময়ে গাছকে কিচ্ছু দেবে না। কিন্তু এই ফাঙ্গাসটা মৃথজীবিতার সম্পর্কে বাস করে, অর্থাৎ সে গাছকে খাদ্য প্রোভাইড করবে, বদলে সে গাছের থেকে গ্লুকোজ দেবে। অবতার বই দেখেছেন বন্ধুরা? অবতার বইতে দেখিয়েছিল যে কোনো পাখি বা কোনো জীবজন্তুর সাথে কি মানব আকৃতি, মানে এলিয়েন টাইপের মানুষ, তো তারা কিন্তু সবসময় তাদের এই চুলের মধ্যে থেকে দিয়ে একটা কানেকশন করছিল। অবতারের মতনই এরা কিন্তু যে শিকড়ে মূলের
শিকড়ে গিয়ে কিন্তু তার যে শিকড়টা সেটা ছড়ায়, প্লাস ওই গাছের শিকড়ের সঙ্গে সে একটা সম্পর্কে আবদ্ধ হয়, এবং এমনইভাবে এত সেটা নিবিড় সম্পর্ক যে গাছের সঙ্গে সেই শিকড়টার সঙ্গে গাছটাকে কিন্তু আরও জোর প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে। আজকে দেখবেন যে গাছটা ঝিমিয়ে পড়েছে বা অল্প অল্প গ্রোথ নিচ্ছে, এইটা দেওয়ার পর দেখবেন কিন্তু তার গ্রোথটা কিন্তু খুব বেশি হচ্ছে, ফল ফুলের বৃদ্ধি করছে। তো এই ফাঙ্গাসটা এখন আমরা গাছেতে অবশ্যই অ্যাপ্লাই করবো। যারা জৈবভাবে করছেন তারা কিন্তু অ্যাপ্লাই করবেন। আমরা বিভিন্ন ধরনের কিচেন ওয়েস্ট ব্যবহার করছি, পাতা পচা সার ব্যবহার করছি, তেমনই এই ফাঙ্গাসটা ব্যবহার করলে আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা রাসায়নিকভাবে বাগান করছেন তারা কিন্তু এই ফাঙ্গাসটা ভুলেও দেবেন না। এই ফাঙ্গাসটার অনেক দাম। এই ফাঙ্গাসটা যদি আপনি কিনে এনে রাসায়নিকে বাগান করছেন এবং আপনি ছড়িয়ে দিলেন, সেই রাসায়নিকের প্রভাবে কিন্তু এই জীবন্ত ফাঙ্গাসটা কিন্তু মারা যাবে। এটা একটা ওয়ান টাইপ অফ ফাঙ্গি, এটা বায়ো ফার্টিলাইজার, কিন্তু এটাই ফাঙ্গিটা কিন্তু মারা যাবে আর আপনি সেরকমভাবে রেজাল্ট দেখতেই পাবেন না। সুতরাং যারা জৈবভাবে বাগান করছেন তারা কিন্তু অবশ্যই এই ফাঙ্গিটা দিয়ে দেখুন, কী সুন্দর রেজাল্ট পাবেন আপনারা। আপনাদের ফল ফুলের বৃদ্ধি হবে, গাছটার হেলথ ভালো থাকবে, সব থেকে বড়ো কথা হচ্ছে শিকড়ের সংখ্যা এত পরিমাণে বাড়িয়ে দেবে যে গাছটার খাবারটা, গাছটা এতদিন টেনে খেতে পারছিল না, সেই খাবারটা কিন্তু এর সাহায্যে অবশ্যই গাছটা নিয়ে খেতে পারবে। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন। এখন বলবো বন্ধুরা আপনারা কীভাবে এটাকে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা পুরোপুরি ড্রাই ফর্মে, মানে ঠিক ডিএপি দানার মতন দেখতে। একে কিন্তু আপনারা 7-8 ইঞ্চি টাবের মধ্যে বন্ধুরা একটু খুঁড়ে নেবেন। খুঁড়ে নিয়ে এই যে এই মাইক্রোরাইজারটা বন্ধুরা প্রায় 1/2 চামচ দিয়ে দেবেন, এরকমভাবে দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা অবশ্যই জল ঢেলে দেবেন, কারণ এটা ফাঙ্গাস এবং এই ফাঙ্গিটা এর শিকড়ের সঙ্গে গিয়ে কিন্তু কাজ করতে শুরু করে দেবে। অবশ্যই জল দিতে হবে। আপনাদের যদি 10-12 ইঞ্চির টব হয় তাহলে কিন্তু আপনাদের 1 চামচ নিতে হবে। আর এটা এমনি হিসাব দেওয়া রয়েছে বন্ধুরা 1 একর জমিতে 10 কেজি দিতে পারেন, কারণ এটাই তার হিসাব। এটা এবার বলবো বন্ধুরা এর দাম কত। এটা একটু কস্টলি, এটা 200-250 টাকা কেজি, আবার কিছু কিছু জায়গায় 300 টাকা পর্যন্ত কেজি হতে পারে, সেটা কোম্পানি বেসিসে এর দাম নির্ণয় হয়। আপনারা ভালো কোম্পানি দেখে মাইক্রোরাইজারটা ইউজ করুন। এখানে যেমন আমি কৃষি যা মাইক্রোরাইজার ইউজ করেছি এটা খুব ভালো। এই মাইক্রোরাইজারটা কাজ দেখুন কিজো, দেখতে পাচ্ছেন বন্ধুরা? আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন এর শিকড়ের সঙ্গে মাইক্রোরাইজার কিন্তু সাদা রঙের একটা শিকড় ছেড়ে দিয়েছে। দেওয়ার পর কিন্তু গাছটাকে তার খাদ্যটাকে খেতে প্রোভাইড করছে এটা। তো কৃষি যা একটা, এটা একটা ফাঙ্গি, যে ফাঙ্গিটা জীবন্ত, এটা আপনারা গাছেতে ইউজ করুন। এরপরে এটা নিয়ে আরও ভিডিও করব, আপনারা অবশ্যই আরও ইন ডিটেলসে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের বাগানটাকে সবুজ সতেজ প্রাণবন্ত ফল ফুলে ভর্তি করে তুলতে আমার এই সামান্য প্রয়াস। বন্ধুরা এই উষ্ণ পৃথিবীতে যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, সামান্য গাছ করি নিজের বাড়িতে, তাহলে কিন্তু এই যে ওজন স্তরের যে ক্ষয় সেটাকে আমরা কিন্তু রোধ করে দিতে পারবো সবাই মিলে। তো একক প্রচেষ্টায় হয় না বন্ধুরা, সবাই মিলে আমার বন্ধুরা এগিয়ে আসবে, তবেই না একটা সবুজ পৃথিবী গড়তে আমরা সবাই সবাইকে হেল্প করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর গাছ করুন। বাই।